বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। পুজোর আগে বড় ঘোষণা হাওয়া অফিসের, জারি করা হয়েছে কমলা সতর্কতা। পুজোর আনন্দ মাটি, রাজ্যে আগামী তিন দিন, টানা তিন দিন চলবে ব্যাপক বৃষ্টি সঙ্গে বজ্রপাত। আগামী 2, 3 ও 4 অক্টোবর, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই তিন দিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় চলবে ব্যাপক বৃষ্টি সঙ্গে বজ্রপাত। কোন কোন জেলায় চলবে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বৃষ্টির দুর্ভোগ আরও কয়েকদিন থাকছে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার দুপুরে বুলেটিন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে বৃষ্টি চলবে এই সপ্তাহেও। হাওয়া অফিসের তরফে 2, 3 ও 4 অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে 2, 24 পরগনা, 2, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে 2, 24 পরগনা, 2, মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে 2, 24 পরগনা, 2, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। অন্যদিকে উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। মঙ্গলবার সেই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। ওই দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে। তবে আগামী কয়েকদিন রাজ্য জুড়েই বৃষ্টিপাত চলবে। যে সমস্ত জায়গায় সতর্কতা জারি করা হয়নি সেই সমস্ত জেলাতেও বৃষ্টিপাত হবে। যেমন কলকাতাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে খুব ধীরে ধীরে অগ্রসর হওয়ার কারণে বৃষ্টির স্থায়িত্ব আরও কয়েকদিন থাকবে, যার ফলে দুর্যোগ চলবে আরও 3 থেকে 4 দিন। এই দুর্যোগের জেরে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এদিকে এই বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় জল জমার সম্ভাবনাও রয়েছে। এদিকে বর্ষা বিদায়ের তেমন কোনো খবর এখনও নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।